তো প্রথমে আমরা লিস্ট বানানোর This call is now being recorded. প্রথমে লিস্ট বানানোর চেষ্টা করি আমরা কোথায় কোথায় জানি নিজেরা যে কোথায় কোথায় আমাদের পাওয়ার প্ল্যান্ট আছে। আমি এক একটা ডিস্ট্রিক্ট বলতে শুরু করব, তোমরা আমাকে বলবে যে কোথায় আছে। ডিস্ট্রিক্ট হচ্ছে প্রথমে সব থেকে বড় যেটা আছে আমাদের বাঁকুড়া। বাঁকুড়া কোথায় আছে বলো? মেজিয়া মেজিয়া তোমরাও লিখে নাও সঙ্গে সঙ্গে, কপি করতে থাকো। কি নাম? আমরা এই ছকটা পুরোটা করবো আগে এমটিপিএস স্যার। ছকটা পারি না? আচ্ছা আমি এমটিপিএস লিখে দিচ্ছি, তোমরা লিখবে মেজিয়া থার্মাল পাওয়ার। অপারেটর কে? কার আন্ডারে কাজ করে? স্যার ডিভিসি। ক্যাপাসিটি কত? 2340 মেগাওয়াট। ক্যাপাসিটিটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্র কার আন্ডারে কাজ করে কি নাম এটাই মনে রাখবে, ডিস্ট্রিক্টটাও খুব একটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট হচ্ছে, আমি নাম বলছি মুর্শিদাবাদ। বলো মুর্শিদাবাদে কোথায় আছে? ফারাক্কার নাম শুনিনি তোমরা? স্যার ফারাক্কা স্যার জলবিদ্যুৎ না? না, থার্মাল পাওয়ার স্টেশন আছে, ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন। আমি শর্টে লিখছি, তোমরা পুরোটা লেখো, ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন। কার আন্ডারে কাজ করে? এনটিপিসি। এই দুটোই ইম্পর্টেন্ট, বাকিগুলো কোনো দরকার নেই, ক্যাপাসিটিও মনে রাখার দরকার নেই, তবু লিখে রাখো 2100। বীরভূমে কোথায় আছে বলো? বক্রেশ্বর। বক্রেশ্বর থার্মাল পাওয়ার স্টেশন, পুরোটা লিখবে। কারেন্টের কাজ করে? পিডিসিএল। যে কোনো ইন্টারভিউতে এগুলো জিজ্ঞেস করতে পারে, প্রথম দুটো লাইন, নেম অফ দ্য থার্মাল পাওয়ার স্টেশন আর অপারেটর, কোন ডিস্ট্রিক্ট ক্যাপাসিটি কেউ জিজ্ঞেস করবে না। বর্ধমানে কোথায় আছে? স্যার ডিএসপি। ডিএসটি আন্ডারে যেটা আছে সেটার নাম হচ্ছে ডিএসটিপিএস, দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন। লিখে নাও, দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন। ক্যাপাসিটি যেটা লিখছি সব মেগাওয়াটে, ইউনিট গুলো লিখবে। পূর্ব মেদিনীপুরে কোথায় আছে? এটা সবাই জানো তোমরা, কোলাঘাট। কোলাঘাট। কোলাঘাট দুর্গাপুর পাওয়ার স্টেশন, দুর্গাপুর ডিপিএসটা ওটার ইয়ে কি অপারেটরকে ডিএসপি। দুর্গাপুরের অপারেটর হচ্ছে ডিডিপি। কোলাঘাট হচ্ছে সেম WPDCL। সাউথ চব্বিশ পরগনা কোথায় আছে বলো? এটা না জানারই কথা। স্যার বজবজ। বজবজ, সবার বজবজ থার্মাল পাওয়ার স্টেশন। স্যার বীরভূমের থেকে কি বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্ট? বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্ট,
সিএসসি প্রাইভেট, বাকিগুলো কিন্তু সব গভর্নমেন্ট। পিডিসিএল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, বাকিগুলো সেন্ট্রাল। পুরুলিয়া কোথায় আছে এটা সবাই জানো তোমরা? পুরুলিয়া কোথায় আছে? সাঁওতালডিহি নাম শুনোনি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সাঁওতালডিহি থার্মাল পাওয়ার স্টেশন। আর একবার নামটা বলুন তো। কথাটা হচ্ছে সাঁওতালডিহি কিন্তু ইংলিশে বলে সাঁওতালডিহি, SANTALDIH। এরপর সব ছোট ছোট আছে, বর্ধমানে আছে ডিপিএল, যেটা দুর্গাপুর অ্যাকচুয়ালি, বর্ধমানে যা আছে সব দুর্গাপুরে। স্যার পুরুলিয়ার এটার ক্যাপাসিটিটা লিখেন। এটা ছোট 500। দুদিন এখানে লেখো ডিপিএল। তোমাদের যদি এই করোনা ফোন না হতো তোমরা ডিপিএল এত এখন ট্রেনিং করতে, তোমাদের আগে সিনিয়ররা সব ডিপিএল ডিভিসি এগুলোতে ট্রেনিং করে গেছে। বাকিগুলো আর লিখছি না, বাকিগুলো তোমরা শুনে নাও। মুর্শিদাবাদে আর কোথায় আছে বলো গভর্নমেন্ট? সাগরদিঘিতে একটা আছে, সাগরদিঘি, দেখো সাগরদিঘি থার্মাল পাওয়ার স্টেশন, পিডিসিএল এর আন্ডারে। এটা কিন্তু বড় পাওয়ার স্টেশন, 1600 মেগাওয়াট ক্যাপাসিটি। আগের দিন তোমরা কে বলছিলে ব্যান্ডেল, ব্যান্ডেলে কোথায় আছে লিখে হ্যাঁ নাও স্যার সেটা, ব্যান্ডেল একটা আছে। কেউ জয়েন করতে পারছে না। ব্যান্ডেলে কি আছে বলো? ব্যান্ডেলে ব্যান্ডেল যেটা পাওয়ার স্যার, কোন কোন ব্যান্ডেল জেলার মধ্যে? পিডিসিএল, স্টেশনের সামনে একটা। পিডিসিএল এর আন্ডারে ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন, 450 মেগাওয়াট লিখে নাও। কলকাতার বুকে একটা আছে, সেটা হচ্ছে সিএসসি। স্যার কিছু স্যার পাওয়ার স্টেশনটার কি নাম? শোনা সিএসসি, যাচ্ছে না। সিএসসি, সিএসসি, আচ্ছা ওদের অপারেটর সিএসসি অপারেটর, অপারেটর সিএসসি। সেটা সেটা ফুল ফর্ম কি? স্যার ব্যান্ডেলের পরে কি বলেন আরেকবার বলুন। সিইএসসি, এখানে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, সিএসসি লিখলে প্রচুর হবে। পুরুলিয়া আর কি নাম জানো তোমরা বলো? খুব বড় একটা পাওয়ার স্টেশন আছে পুরুলিয়ায়, আগে একটা বলেছিল নাম বলো তো। হ্যাঁ সাঁওতালডি ওটা আগে বললেন। এখন কি বলো? রঘুনাথপুর, এটাও বড় পাওয়ার স্টেশন, 1200 মেগাওয়াট, ডিভিসির আন্ডারে রান করে। আরো ছোটখাটো অনেক আছে, সে সম্পর্কে আলোচনা করছি না। চলো এবার আমরা একটা পাওয়ার স্টেশনের লেআউট ড্র করার চেষ্টা করি, তোমরাও করো সাথে। পাওয়ার স্টেশনে পাওয়ার জেনারেটর কোথায়? কোথা থেকে?
স্যার আগে স্লাইডটা একবার দেখান স্যার, আপনি স্যার লাস্টটা একবার বলুন না। লাস্টেরটা হচ্ছে রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন পুরুলিয়াতে, যেটা ডিভিসির আন্ডারে রান করে, 1200 মেগাওয়াট ক্যাপাসিটি। এটা হয়ে গেলে বলবে আমরা, তারপর হ্যাঁ বলো। স্যার সাগরদিঘিতে নেমটা আর অপারেটরটা বলবেন। WBPDCL সাগরদিঘি থার্মাল পাওয়ার স্টেশন, WBPDCL 1600 মেগাওয়াট ক্যাপাসিটি, মুর্শিদাবাদ। কমপ্লিট, হ্যাঁ স্যার। চলো এবার সবাই একদম খাতা পেন নিয়ে বসো, লেআউট ড্র করবো থামার পাওয়ার স্টেশন। থামার পাওয়ার স্টেশন কিসে চলে? মেন পাওয়ার কে তৈরি করে থামার পাওয়ার স্টেশনে? ফিউলে অল্টারনেটার, মেন মেশিন কি অল্টারনেটার? তো ঠিক হ্যাঁ বলছি না স্যার, ভুল? হ্যাঁ স্যার অল্টারনেটারে কি করবো? আচ্ছা, এবার অল্টারনেটার আমরা কি করবো? একটা অল্টারনেটার লাগবে। তোমরা একটা অল্টারনেটার ড্র করো। অল্টারনেটারে কটা পার্ট থাকে? একটা রোটেটিং পার্ট থাকে, একটা স্টেশনারি পার্ট থাকে। ইন্ডাকশন মোটরের উল্টো, ওখানে ইন্ডাকশন মোটরে ফিল্ড তৈরি হচ্ছিল কোথায়? স্টেটারে। আর এখানে ফিল্ড তৈরি হয় রোটারে। রোটারটাকে এখানে আলাদা করে মুভ করাতে হয়, সেই জন্য এটা সেলফ স্টার্টিং নয় বা সিঙ্গলি এক্সাইটেড নয়। এই অল্টারনেটারটাকে আমরা রোটেট করলে কি পাবো? স্যার অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট পাবো। এটাকে রোটেট করানোর জন্য কি লাগবে? টারবাইন, টারবাইন। তাহলে এর সঙ্গে একটা টারবাইন যোগ করব। তোমরা প্যারালালি ড্র করতে থাকো। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা লো প্রেশার টারবাইন। এর মাঝখানে এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে না, জুম করবো একটু। দেখা যাচ্ছে না, আচ্ছা একটু জুম করো। এখন সবাই ফোনটাকে ইয়ে করে নাও, রোটেশন অফ অফ করে পোর্ট্রেট করে নাও, তাহলে ভালো দেখতে হবে। রোটেশন অফ করে পোর্ট্রেট করে নাও। এই মাঝখান দিয়ে স্টিম পাস করা হয়, স্টিম গুলো ব্লেডে এসে লাগে যখন এটা ঘুরতে থাকে। এটা একটা লো প্রেশার টারবাইন। টারবাইন তিনটা হয়, একটা লো প্রেশার, একটা হাই প্রেশার, একটা মিডিয়াম প্রেশার। নাও হাই প্রেশার এন্ড মিডিয়াম প্রেশার টারবাইন নাম বের করি। স্যার বলছি ছবিটা স্যার মানে স্কেচ টাইপের হবে না? স্কেচ টাইপের করে দেবো লাস্ট। আবার তোমাদের থ্রি মডেল করার চেষ্টা করি, যদি বুঝতে সুবিধা হয় ভিজুয়ালাইজ করতে পারো। এই যে এটা হচ্ছে মিডিয়াম প্রেশার, এটা হচ্ছে হাই প্রেশার। এগুলো সিঙ্গেল শ্যাফটের মধ্যে কানেক্ট করা থাকে, একটা সঙ্গে আরেকটা কানেক্ট করা থাকে। স্যার ওগুলো কি ব্লেডের অনুযায়ী ভাগ করা হয়? ব্লেডের অনুযায়ী ভাগ করা হয় না। আজকে টারবাইন নিয়ে ডিটেলস আলোচনা করবো, তখন দেখতে পারবে যে কেন এটাকে ভাগ করা হচ্ছে। এই হলো আমাদের টোটাল টারবাইন সেটটা। একার সময় কানেক্ট করা থাকে, অল্টারনেটার সময় কানেক্ট করা থাকে, সেম শ্যাফ্ট।
সিম সেভটা আমরা কানেক্ট করে নিলাম। এটা একটা বক্সের মধ্যে রাখা হয়, এর মধ্যে স্টিম পাস করাবো, টারবাইন ঘুরবে, টারবাইন ঘুরলে অল্টারনেটরকেও ঘোরাবে। তাহলে আমাদের কাজ হয়ে গেল। এবার আমরা কি প্রত্যেকবার নতুন স্টিম ইউজ করবো নাকি আগে আর নতুন করে স্টিম যোগ, মানে ওই আগের স্টিমটাকে ইউজ করতে থাকবো? স্যার আগের স্টিমটাকে ইউজ করবো। আগের স্টিমটা ইউজ করলে সেই স্টিমটা যেটা এসেছিল সেটা হাই টেম্পারেচার হাই প্রেসার ছিল, টারবাইনে যাওয়ার পর সেটা লো টেম্পারেচার লো প্রেসার হয়ে গেছে। তাহলে ওটাকে আবার টেম্পারেচার বাড়াতে হবে, প্রেসারও বাড়াতে হবে। প্রেসার বাড়ানোর জন্য কি করতে হবে? স্যার বয়েল করতে হবে আবার, মানে রেডিয়েটার দিয়ে জলটা নিয়ে আবার বয়েল করে সেটাকে আবার। আমার কথা বলছি না, প্রেসার বাড়ানোর কথা বলছি। তখন কম্প্রেসার বা অন্য মোটর লাগবে। কম্প্রেসার যদি আমরা ইউজ করি একটা স্টিম কে কম্প্রেস করার জন্য, যে কম্প্রেসার ইউজ হবে তার জন্য তার দাম প্রচুর, সেই ক্ষেত্রে আমাদের তার মেইনটেনেন্স খরচা প্রচুর। সেক্ষেত্রে যদি আমরা সেটা ইউজ করতে থাকি তাহলে কি হবে, যে ইলেকট্রিক বিল এখন দিচ্ছি তার ডবল ইলেকট্রিক বিল দিতে হবে। সেজন্য আমরা কি করি, ডাইরেক্ট কম্প্রেস না করে কন্ডেন্স করে নিই। কন্ডেন্স করা মানে হচ্ছে জমিয়ে নেওয়া। স্টিমটাকে জমানোর জন্য কি করতে হবে, স্টিমকে জলে পরিণত করতে হলে কি করতে হয়, চিলার লাগে। ঠান্ডা করতে হবে। বাদী কথা তো, ঠান্ডা কিসে করবো আমরা? সাপোজ একটা স্টিম আছে তোমার কাছে, তুমি ঠান্ডা করতে চাইছো, কি করবে? একটা পাইপের মধ্যে দিয়ে ঠান্ডা জল নিয়ে যাবে, সেই পাইপটা চারপাশে স্টিমটাকে ঘোরাবে, তাহলে কি হবে, স্টিমটা ঠান্ডা হয়ে জলে পরিণত হবে। বুঝতে পারলে না বলবো একবার? হ্যাঁ স্যার একবার বলুন। এই যে স্টিমটা আসছে, স্টিমটাকে আমরা একটা কন্ডেন্সারের মধ্যে পাঠাবো। কন্ডেন্সার কেমন দেখতে হয় দেখে নাও, এরকম টাইপের দেখতে হয়। এর মধ্যে এই পাইপ দিয়ে জলটা ঢুকে বিভিন্ন পাইপের মধ্যে দিয়ে ঠান্ডা জলটা বেরিয়ে চলে আসে, আর মাঝখান দিয়ে আমরা এখানের মধ্যে আমরা স্টিমটাকে পাঠাই। স্টিমটা যখন এই ঠান্ডা জলের পাইপের সংস্পর্শে আসে তখন জমে জলে পরিণত হয়। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা এই কন্ডেন্সারটা এখানে রাখবো লো প্রেসার টারবাইনের নিচে। এবার কি করবো, এই স্টিমটাকে এর মধ্যে পাঠাবো। স্টিমটা এখানে যখন আসবে ঠান্ডা জলের সংস্পর্শে কি হয়ে যাবে, জলে জমে পরিণত হবে। জলে পরিণত হবে। কিন্তু এই যে ঠান্ডা জলটা পাঠাচ্ছি এটা বারবার ঠান্ডা করতে হবে, নাহলে কি হবে, যে জলটা পাঠাচ্ছি সেটাই গরম হয়ে যাবে স্টিং এর সংস্পর্শে এসে। সেটা আমরা কি করব বলো, আইডিয়া দাও তোমরা। স্যার যাবো বলবেন। এই যে যে জলটা পাইপের মধ্যে দিয়ে ঠান্ডা জলটা পাঠাচ্ছি যেটা সংস্পর্শে এসে স্টিমটা জলে পরিণত হচ্ছে, সেই জলটাও তো গরম হয়ে যাবে আস্তে আস্তে, এটা পাঠিয়ে আবার ফিরে আসছে। একটা জলকে আমরা এই স্যার পাইপের কোনো মধ্যে পুকুর বা নদী থেকে জলটা নেব? বারবার কি জল চেঞ্জ করতে থাকবো? হ্যাঁ স্যার, ওটা ওই চিলারের তলায় দিয়ে দিতে হবে, দিয়ে ওইটা আবার নিয়ে আবার ইয়েতে ফেলতে হবে স্টিম করে। জলটা যখন গরম হয়ে যাবে ওকে মোর সারফেস এরিয়া দিলে ও আবার ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সারফেস এরিয়া পাড়ি দিতে হবে। সারফেস এরিয়া কি করে বাড়ানো হবে, ওর সঙ্গে আমরা একটা চিমনি অ্যাটাচ করে দেবো। চিমনি তোমরা নিশ্চয়ই দেখেছো, যখনই তোমরা পাওয়ার স্টেশনের পাশ দিয়ে যাও চিমনি দেখতে পাও নিশ্চয়ই, এরকম টাইপের দেখতে হয় চিমনিটা। চিমনিতে কি করা হবে, জলটাকে পাঠানো হবে চিমনি এরিয়া, সার্ভিস এরিয়া বেড়ে যাবে, জলটা ঠান্ডা হয়ে আবার ফিরে আসবে, কন্টিনিউয়াস পথে চলবে এটা। চিমনি থেকে জলটা আসবে,
স্যার হুম বলছি স্যার, এই যে এই গরম জলটাকে ডাইরেক্ট আমরা তো আবার তো মানে ব্রয়লারে পাঠিয়ে দিতে পারি, কারণ ব্রয়লার মানে গরমই তো আছে, আর একটুখানি তাপ দিলেই তো সেটা মানে বয়েলিং পয়েন্টে চলে আসবে, তখন তো আমরা তো মানে কম যেটা তাপ আছে দিয়েই বেশি এখানে পরিমাণে সেটা ইয়ে পাবো। স্টিম, যেটা আছে সেটা এখানে স্টিম, তার টেম্পারেচার আমার যতটা দরকার তার থেকে কম, এবং তার প্রেশার একদমই নেই। প্রেশার বাড়াতে হবে প্রথম কথা, তারপর টেম্পারেচার বাড়াতে হবে। তো একটা স্টিমের প্রেশার বাড়াতে গেলে প্রথমে তাকে জলে কনভার্ট করতে হবে। ডাইরেক্ট যদি প্রেশার বাড়াতে চাই তাহলে কি হবে, আমরা যেটা ইউজ করব তার খরচা অনেক বেশি হয়ে যাবে। বুঝতে বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, তুই বলছো ওটার মধ্যে টেম্পারেচার অলরেডি আছে, কিন্তু সেরকম ভাবে টেম্পারেচার নেই, আর যদিও আছে তার সঙ্গে এক্সট্রা টেম্পারেচার অ্যাড করবে, কিন্তু প্রেশারটা বাড়াবে কি করে? তার জন্য কি লাগবে? কন্ডেন্সার লাগবে, যে কন্ডেন্সার দিয়ে প্রথমে ঠান্ডা করতে হবে। আর যদি ডাইরেক্ট স্টিম থেকে আমরা টেম্পারেচার বাড়াবো আর প্রেশারও বাড়াবো, তারপর আবার পাঠাবো, তাহলে কম্প্রেসার লাগবে। কম্প্রেসারের দাম প্রচুর বেশি। সে একটা অপশন আছে যে আমরা স্টিমটা পেলাম, যে স্টিমটা চলে এলো সেটা লো প্রেশার লো টেম্পারেচার, সেটাকে কি করলাম আবার বয়লারে পাঠালাম, গরম করলাম, এবং কম্প্রেসারে পাঠিয়ে প্রেশার বাড়িয়ে দিলাম, তারপরে পাঠাতে পারলাম। কিন্তু সেক্ষেত্রে কি হবে, দাম প্রচুর পড়ে যাবে, তাতে আমাদের ইলেকট্রিসিটির ডবল দামে বিক্রি করতে হবে। তো আমরা কি করি, সবসময় এই কম্প্রেসারের মধ্যে দিয়ে প্রথমে কন্ডেন্সারের মধ্যে দিয়ে পাঠিয়ে ওটাকে জলে পরিণত করি। এই জল যেটা তৈরি হলো সেটা একটা পাম্পের সাহায্যে প্রেশার বাড়ানো হয়। বোঝা গেছে? হ্যাঁ স্যার, তাহলে কি লাগবে এরপরে? এটা এই যে জল পরিণত হলে জলটা কি, যদি প্রেশার বাড়তে তাহলে কি লাগবে? পাম্প লাগবে। পাম্প লাগবে। পাম্প অ্যাড করবো আমরা এর সঙ্গে। এখান থেকে পাম্পে আসবে জলটা, পাম্প থেকে যখন বেরোবে তখন কি হবে, প্রেশারটা বেড়ে যাবে। সেই প্রেশারাইজড ওয়াটারকে আমরা কোথায় পাঠাবো? বয়লারে পাঠাবো। স্যার বয়লারে? বয়লারে দেখো অনেক কিছু জিনিস থাকে, নেক্সট দিন যখন বয়লার নিয়ে ডিসকাস করবো তখন ডিটেলসে ডিসকাস করবো, আজকে একটু ছোট করে বলে দিই তোমাদের, শুনে নাও। এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, এই ট্যাঙ্কের মধ্যে ওয়াটারও থাকে স্টিমও থাকে, আপার পোর্শনে থাকে স্টিম, লোয়ার পোর্শনে থাকে ওয়াটার, ওয়াটারের পার্সেন্টেজ বেশি থাকে স্টিমের থেকে। এখন ফিড ওয়াটার মানে যে প্রেশারাইজ জলটা এলো, সেই ফিড ওয়াটারটা এখানের মধ্যে দিয়ে ঢুকলো, সেই ওয়াটারটা প্রেশার প্রচুর হাই প্রেশারে আছে, এখন সেটা এই পাত দিয়ে নেমে আসবে। এটাকে বলা হয় ডাউন টেক হেডার। ডাউন টেক হেডার দিয়ে নেমে এসে আপ টেক হেডার দিয়ে উপরে যাবে। যাওয়ার সময় এই ফায়ার ডোর দিয়ে আমরা কি করব, কিছু ফুয়েলস রেখে দেবো, সেই ফুয়েলসটাকে কি করবে, ওয়াটারটাকে গরম করবে। আমরা কি জানি যে জল যত গরম হয় তত কি হয়, তার ডেন্সিটি কমতে থাকে। ছোটবেলায় পড়েছো কেটলিতে জল গরম করলে কি হয়, ঠান্ডা গরম জলটা উপরে চলে আসে, পড়েছিলে নিশ্চয়ই? এবার সেই গরম জলটা উপরে চলে আসবে, আবার এখানে চলে আসবে, আবার রোটেট করবে, এরকম করে কন্টিনিউয়াসলি রোটেট করতে থাকবে যতক্ষণ না ও ভেপারাইজড হচ্ছে। যখন ভেপারাইজড হয়ে যাবে তখন উপরে চলে আসবে। আরেকবার বলছি শোনো, ফায়ার ডোর দিয়ে আমরা কয়লা বা অন্য কোনো ফুয়েল রাখবো, কয়লা রাখবো জেনারেলি। এবার কি হলো, যে ওয়াটারটাকে আমরা পাম্পের সাহায্যে প্রেশারাইজ করেছি সেটা ফিড ওয়াটার, এই যে লেখা আছে ফিড ওয়াটার ইনলেট, এই দিয়ে এন্ট্রি করাবো। সেই ওয়াটারটা ডাউন টেক হেডার দিয়ে নিচে নামবে ওয়াটার টিউবস দিয়ে, আপ টেক হেডার দিয়ে উপরে উঠবে। কেন উপরে উঠবে, জল নিচ থেকে উপরে, কারণ যখন এটা গরম হবে তখন ওর ডেন্সিটি কমে যাবে, ডেন্সিটি কমে গেলে সেটা উপরে উঠে যায়। এরকম করে কন্টিনিউয়াসলি রোটেট করতে থাকবে যতক্ষণ এটা ভেপারাইজড হতে থাকবে, এদিকে নিচ দিয়ে নামবে আবার উপরে উঠবে, একসময় ভেপারাইজড হয়ে যাবে, ভেপারাইজড হয়ে উপরে চলে আসবে। উপরে আসার পর কিভাবে সেটাকে ব্যবহার করবো সেটা আমরা পরে দেখবো, সেটা টারবাইনে পাঠাবো। এছাড়া অনেক কিছু জিনিস আছে, যেমন সেফটি ভালভ। সেফটি ভালভ কখন ইউজ করবো, যখন স্টিমের প্রেশার একটা সার্টেন লিমিট ক্রস করে যাবে, আমরা জানবো যে বয়লার ব্লাস্ট করে যেতে পারে, তখন সেফটি ভালভ খুলে দেবো। সেটা আমরা কোথা থেকে জানবো, যে সেফটি স্যার ভালভটা খুলতে অটোমেটিকই হয় ওটা? ওটা প্রেশার গেজ থেকে
অটোমেটিক ডেটা রেকর্ড করে অটোমেটিক এটা ফাংশন করা থাকে। ওয়াটার লেভেল ইন্ডিকেটর, ওয়াটারের লেভেল অলওয়েজ ভেপারের লেভেলের থেকে বেশি হবে, 50% বেশি থাকবে, সেটা না থাকলে ওয়াটার লেভেল ইন্ডিকেটর বয়লারকে অফ করে দেবে। ফার্নেস তো দেখেই বুঝতে পারছো, এখানে কয়লা রাখা হয়, ফায়ার ডোর দিয়ে কয়লা ঢোকানো হয় এবং যেটা ছাই তৈরি হয় সেটা অ্যাসপিটে এসে জমা হয়। এই জলটা সবসময় পরিষ্কার থাকে না, তার মধ্যে কিছু ইম্পিউরিটিস থাকে, সেই ইম্পিউরিটিস গুলো কোথায় জমা হয়? মাড বক্সে জমা হয়। মাড বক্স থেকে পরে ওপেন করে সেটাকে বের করে নেওয়া হয়। যে চেম্বারটার মধ্যে থাকে সেটার নাম হচ্ছে স্টিম ড্রাম। সুপার হিটার কেন ইউজ করা হয় এ বিষয়ে আমি পরে আলোচনা করব। সুপার হিটার বেসিক্যালি এফিসিয়েন্সি বাড়ানোর জন্য ইউজ করা হয়, ইকোনোমাইজার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য ইউজ করা হয়। এগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব, আজকে শুধু বেসিকটা দেখে নাও। তো আমরা এরকম একটা বয়লারের মধ্যে দিয়ে এবার কি করব, পাম্প থেকে জলটাকে পাঠাবো। পাম্প থেকে যে জলটা পাঠালাম বয়লারে, সেই বয়লার থেকে ওটা কি হবে রিটার্ন করে আবার টারবাইনে আসবে। তো বেসিক্যালি ফুল জিনিসটা কেমন স্যার দেখতে পাম্প, হবে স্যার বলো? পাম্পে স্যার ওই উপরের মুখটা স্যার ওই বয়লারের সঙ্গে কানেক্ট করা হয়? পাম্পের উপরের মুখটা না, পাম্পের এটা দেখাতে ছবিটা দেখাতে ভুল হয়েছে, সাইড থেকে বেরিয়ে আছে, যেখান থেকে পাইপটা বেরিয়ে আছে উপরের মুখটা তো ইয়ে হবে তোমার মেজারমেন্ট করার জন্য, এরকম দেখতে একটা ছবি হবে। কিন্তু এই ছবি তোমাদের দরকার দরকার নেই, তোমরা লেআউটটা ড্র করবে। লেআউট দেখি আছে কিনা আমার কাছে, তাহলে যে কোনো জায়গায় পেয়ে যাবে। দেখো এটা হচ্ছে লেআউট, এটা তোমরা ড্র করো না। স্যার কুলিং টাওয়ারে স্প্রে কেন করা হয় ওই হিট ওয়াটারটাকে ঠান্ডা করার জন্য? হিট ওয়াটারটা যেটা আমরা কনডেন্সারে পাঠাচ্ছি স্টিমটাকে ঠান্ডা করার জন্য, সেই জলটা আবার গরম হয়ে যাচ্ছে, সেই জলটাকে আবার ঠান্ডা করছে, রিটার্ন করছে। এই যে এদিক দিয়ে আসছে পাম্পের সাহায্যে, এখানে গরম স্টিমকে ঠান্ডা করতে গিয়ে নিজে গরম হয়ে যাচ্ছে, তারপর আবার এখানে কুল হয়ে আবার রিটার্ন করছে। স্যার লেআউটটা ওটা যে স্প্রে করছে স্যার কুলিং টাওয়ারে যে হিট ওয়াটারটা দেখুন উপর থেকে স্প্রে করছে, তো ওটা কি শুধু ঠান্ডা করার জন্য, ঠান্ডা করার জন্য? সারফেস এরিয়া বাড়ানো হচ্ছে, এদিকে ঠান্ডা করা হচ্ছে স্প্রে করে। ড্র করে নাও, তারপরে আমরা আজকে টারবাইন নিয়ে পড়বো। স্যার বলো। যে মানে এই অ্যাক্সেলেটরের মানে সরি অল্টারনেটারের যে মানে অল্টারনেটারের যে স্পিডটা আছে এটার উপর ডিপেন্ড করেই তো মানে লাইনের যে ফ্রিকোয়েন্সিটা এটা তো ওইটার উপরে তো ডিপেন্ড করে। ডিপেন্ড করে তাহলে স্যার এবার একটা টাইম হলো যে এমন সময় প্রেশারটা কিন্তু বেড়ে গেছে, তার ফলে টারবাইনটাও তো এবার তো একটু জোরে মানে রান করছে, মানে নর্মাল যেরকম স্পিডে রান করে তার থেকে বেশি স্পিডে রান করছে। পড়াতাম, এটা হচ্ছে প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য একটা ভালভ থাকে, যে ভালভটা বেসিক্যালি কি করে, যখন প্রেশার বেড়ে যায় টারবাইন জোরে ঘুরতে থাকে তখন স্টিম পাসটাকে কমিয়ে দেয়, স্টিম কম যেতে দেয়, আর যখনই প্রেশার স্লো ঘুরতে থাকে তখন স্টিমটাকে বেশি যেতে হয়। এটা প্রেশার কন্ট্রোল ভালভ আছে, নেক্সট দিন পড়াবো যখন আমি তোমাদের এই বয়লার পড়াবো, বয়লার থেকে বেরিয়ে আসবে টারবাইনে, এই রাস্তাটা থাকবে। ওকে স্যার।
ড্র করা হয়ে গেছে তোমাদের? না স্যার, তাহলে একটু বাকি আছে। ওকে, এবার হেডিং দ্য টার্বাইন। কত শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আচ্ছা শুধু আমাদের ডেফিনেশনটা একটু লিখে নাও, তারপর আমরা পড়বো। দেখো এখানে লেখা আছে, দেখো স্টিম টার্বাইন ইজ এ ডিভাইস
that extract thermal energy from pressurized steam. And uses it to do mechanical work. On a rotating output shaft. लिखे नहीं चो जो ना पाते वो सिग्नल लिखा आके देखे ना इतना पढ़ ले टर्बाइन बेसिकली देखते हैं रकम है এই জায়গাটার নাম হচ্ছে লো প্রেসার টার্বাইন, এটা হচ্ছে মিডিয়াম প্রেসার, আর এটা হচ্ছে হাই প্রেসার টার্বাইন। এই যে ব্লেড গুলো থাকে সেগুলো কিরকম টাইপের হয় লিখে নাও, এয়ার ফয়েল টাইপের হয়, এয়ার ফয়েল। এয়ার ফয়েল মানে এরকম টাইপের টুইস্টেড, একটা সাইড হবে ঠিক, একটা সাইড হবে থিন অ্যান্ড টুইস্টেড হবে। কেন হয় কে বলতে পারবে? স্যার এয়ার, এয়ার ফয়েল স্যার যেদিক থেকে যেদিক থেকে পড়ুক না কেন ওই জন্য টার্বাইনটা ঘুরবে আর কি, স্টিম পড়ুক। যে কোনো একদিকে পড়লে প্রেশার তৈরি হবে, অপর দিকে লো প্রেশার তৈরি হবে। এরপরে এই প্রেশারের যে ডিফারেন্স হবে সেটাকে কি বলা হয়? লিফট ফোর্স। শুনে নাও, লিফট ফোর্স, এই লিফট ফোর্সটা ওকে ঘোরাবে। তাহলে প্রথমে লিখে নাও, টার্বাইন ব্লেডস আর এয়ার ফয়েল টাইপ, এআইআর FOIL, বিকজ ইট ক্রিয়েটস প্রেশার ডিফারেন্স। স্যার একবার রিপিট করবেন। টার্বাইন ব্লেডস আর এয়ার ফয়েল টাইপ, এয়ার ফয়েল টাইপ, বিকজ ইট ক্রিয়েটস লিফট ফোর্স, সরি ইট ক্রিয়েট প্রেশার ডিফারেন্স, বিকজ ইট ক্রিয়েট প্রেশার ডিফারেন্স হুইচ প্রোডিউস লিফট ফোর্স। স্যার হুইচ প্রডিউসড লিফট ফোর্স দেখো লেখা আছে স্ক্রিনে, লেখা আছে দিস লিফট ফোর্স রোটেটস দ্য টার্বাইন। এবার যে ফুয়েলটা পাঠাচ্ছি মানে স্টিমটা, স্টিমটা যখন ব্লেডে এসে পড়লো এটাকে ঘোরাতে থাকলো, বেসিক্যালি এখানে কি হয় এনার্জি কনভার্সেশন হয়। ফুয়েলের মধ্যে কি কি এনার্জি আছে? একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, ফুয়েল মানে স্টিম যেটা, কাইনেটিক এনার্জি, প্রেশার এনার্জি আর টেম্পারেচার এনার্জি। যখনই ওই তিনটে এনার্জি এখানে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গেলো তাহলে ওই তিনটে এনার্জি কমে যাবে। তিনটে এনার্জি যদি কমে যায় তাহলে কি হবে, স্টিমটার ভেলোসিটি কমে যাবে। স্টিমটা যদি ভেলোসিটি কমে যায় তাহলে নেক্সট যে ব্লেডগুলো আছে মানে ধরো এই ব্লেডটাকে কমালো, তার পরের ব্লেডটা তার কি হবে,
ও আর বড় প্লেটটাকে মুভ করাতে পারবে না। তাহলে ভেলোসিটি বাড়ানোর জন্য কি করতে হবে তোমরা বলো, ভেলোসিটি বাড়ানোর জন্য কি আইডিয়া আছে? স্টিমটাকে প্রবেশ করানোর জন্য প্রেশারটা বাড়াতে হবে কি? কিভাবে প্রেশারটা বাড়াবে? খুব অল্প জায়গার মধ্যে দিয়ে আর কি টারবাইনের মধ্যে ঢোকানো হবে আর কি। এরিয়া চেঞ্জ করতে হবে। দেখো পরে যে পোর্শনটা রয়েছে এটা কিন্তু মুভ করে না, শুধুমাত্র এই 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 ফার্স্ট একটা পার্টটা মুভ করে। এটার নাম হয় রোটর, এটা হচ্ছে স্টেটর। স্টেটর কি হয়, প্রথমে হচ্ছে হাই এরিয়া, তারপরে এরিয়াটা কমতে কমতে লো এরিয়া হয়ে যাচ্ছে। যখন এই লো ভেলোসিটি ফ্লুইডটাকে হাই এরিয়া থেকে লো এরিয়ার মধ্যে পাঠাবো, তখন কি হবে, ওর মধ্যে ভেলোসিটি বেড়ে যাবে। ভেলোসিটি বাড়লে কি বাড়বে? কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। এনার্জি যখন বাড়ছে, এনার্জি নিশ্চয়ই অন্য জায়গায় কোথাও কমছে, কি কমছে, প্রেশার অ্যান্ড টেম্পারেচারের এনার্জিটা কমে যাচ্ছে। আর প্রথমে রোটরকে ঘোরাতে গিয়ে অলরেডি ভেলোসিটি, টেম্পারেচার অ্যান্ড প্রেশার কমে গেছে। ভেলোসিটিকে বাড়ানোর জন্য আমরা হাই প্রেশার, হাই এরিয়া থেকে লো এরিয়ার মধ্যে পাঠাচ্ছি, ওর মধ্যে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে, বাট দ্যাটস ওয়াই ওর মধ্যে টেম্পারেচার এনার্জি অ্যান্ড প্রেশার এনার্জি আরো রিডিউস করে যাচ্ছে। এরপরে আবার একটা রোটর ব্লেড থাকে, সেই রোটর ব্লেডে যে কাইনেটিক এনার্জিটা পড়লো, কাইনেটিক এনার্জির সঙ্গে স্টিমটা পড়লো, তখন ওটা কি হবে, ওই রোটরটাকে রোটেট করাতে থাকবে। এখানে একটা স্টেটর থাকবে যেটাতে হাই এরিয়া আর লো এরিয়ার মধ্যে ডিফারেন্স করে আমরা কি করবো, প্রেশার কাইনেটিক এনার্জিটা বাড়াতে থাকবো। এরকম করে কাইনেটিক এনার্জি যদি বাড়াতে থাকি, তাহলে প্রেশার কি হবে, প্রেশার কমতে থাকবে। প্রেশার কমতে থাকলে কি হবে, কোনো গ্যাসের উপর প্রেশার কমলে কি হয়, বয়েলস ল পড়েছিলে তোমরা? স্যার লিকুইড বয়েলসটা বলো তো, ফার্স্টটা বয়েলসটা পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট পড়েছিলে? পিভি কোস্ট ইনঅ্যাকটিভ। হ্যাঁ স্যার, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট বয়েলসটা, মানে পি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। প্রেশার যদি কমে যায় তাহলে ভলিউম বেড়ে যাবে, ভলিউম যদি বেড়ে যায় স্যার তাহলে কি পি হবে, ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু। ইওয়ান ভিওয়ান সমান পি টু ভি টু, মানে অ্যাকচুয়ালি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। হ্যাঁ স্যার, পি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি মানে হচ্ছে প্রেশার কমলে ভলিউম বেড়ে যাবে। তাহলে ভলিউম যদি বেড়ে যায় কি হবে, ওর বেশি জায়গা লাগবে, তাই দেখো যত দূরের দিকে যাচ্ছে ব্লেড গুলো তত বড় হয়ে যাচ্ছে। কাছে যে ব্লেড গুলো ছিল খুব ছোট ছোট ছিল। পুরো অপারেশনটা প্রথম থেকে বলছি শুনে নাও। প্রথমে এই ব্লেডের মধ্যে কি হলো, হাই কাইনেটিক এনার্জি, হাই টেম্পারেচার, হাই প্রেশারের ফ্লুইডটা পড়লো, এটাকে রোটেট করালো, কারণ এটা এয়ার ফুয়েল, প্রেশার ডিফারেন্স করে এটা লিফট ফোর্স তৈরি হলো। তাহলে কাইনেটিক এনার্জি, ভেলোসিটি, টেম্পারেচার এনার্জি আর প্রেশার এনার্জি মিলে এর মধ্যে নতুন একটা কাইনেটিক এনার্জি তৈরি করলো, তিনটেই কমে গেল। তাহলে স্টিমের ভেলোসিটিও কমে গেল, কাইনেটিক এনার্জি কমে যাবে মানে ভেলোসিটি কমে যাবে, টেম্পারেচারও কমে গেল অ্যান্ড প্রেশারও কমে গেল। সেটাকে আমরা কি করলাম, একটা স্টেটারের মধ্যে দিয়ে পাস করলাম যেটা মুভ করছে না, যার শুরুতেও হাই এরিয়াতে এন্টার করলো, বেরিয়ে আসলো লো এরিয়াতে। এরিয়া ডিফারেন্সের জন্য ওর মধ্যে ভেলোসিটি আবার ইনক্রিজ হলো, ভেলোসিটি ইনক্রিজ হওয়ার জন্য কাইনেটিক এনার্জি ইনক্রিজ হলো। বাট আমরা কি জানি, এনার্জিকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, তাই নতুন করে কাইনেটিক এনার্জি যখন তৈরি হলো তাহলে নিশ্চয়ই কোনো এনার্জি কমেছে। কি কমেছে, ও টেম্পারেচার অ্যান্ড প্রেশার যেটা কমেছিল সেটা আরো কমে গেছে। সেটা যখন আবার রোটারের মধ্যে পড়লো হাই কাইনেটিক এনার্জি, সেই রোটারটাকে রোটেট করালো, তখন ওটার আবার কাইনেটিক এনার্জি কমে গেল, তখন ওটাকে আবার এরকম একটা স্টেটারের মধ্যে দিয়ে পাস করাবো। স্টেটারের মধ্যে পাস করানোর জন্য কি হবে, কাইনেটিক এনার্জি ইনক্রিজ হবে, টেম্পারেচার প্রেশার কমতে থাকবে। এবার কন্টিনিউয়াসলি প্রেশার যদি কমতে থাকে অ্যাকর্ডিং টু বয়েলস ল, ওর ভলিউম মানে হচ্ছে আয়তন বাড়তে থাকবে, আয়তন যত বাড়তে থাকবে ব্লেড গুলোকে আমাদের তত বড় করতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। এবার দেখো লো প্রেশার বলো, স্যার স্যার এটা একটু সোজা করে বলুন না, বুঝলাম না। প্রথম স্কিমের মেইন যেটা জিনিস হচ্ছে ওর মধ্যে এনার্জিটা আমরা টারবাইনের রোটেশনাল এনার্জিতে কনভার্ট করব, মানে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করব স্টিমের এনার্জিটা। স্টিমের পুরো এনার্জিটাকে আমাকে ইউজ করতে হবে, তার জন্য আমরা কি করব, একটা না অনেকগুলো সিরিজ অফ ব্লেডের মধ্যে দিয়ে পাঠাবো যাতে পুরো এনার্জিটা আমরা ইউজ করতে পারি। পুরো এনার্জিটা ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে ওর মধ্যে দেখতে হবে কি কি এনার্জি আছে। ওর মধ্যে আছে ভেলোসিটি আছে, টেম্পারেচার আছে আর প্রেশার আছে, এই তিনটার জন্য ওর মধ্যে এনার্জিটা আছে স্টিমের মধ্যে। যখনই প্রথম
রোটারের মধ্যে পড়লো, তখন কি হলো, ওর যে এয়ার ফয়েল ব্লেড গুলো ছিল ওটার মধ্যে প্রেসার ডিফারেন্স তৈরি হলো, লিফট ফোর্স তৈরি হলো, মানে এদিকে পড়লে এদিকে প্রেসার হাই, এদিকে একটা প্রেসার কম, লিফট ফোর্স মানে ওকে ঘুরতে শুরু করলো। ও যখন ঘুরতে শুরু করলো তাহলে এনার্জিটা রোটারের টারবাইনের এনার্জিতে কনভার্ট হয়ে গেল, এনার্জিকে সৃষ্টিও করা যায় না ধ্বংসও করা যায় না, তাহলে ওই এনার্জিটা কমে গেল, স্টিমের এনার্জি কমলো, টারবাইনের এনার্জি বাড়লো। স্টিমের এনার্জি কমে যাওয়ার জন্য কি হলো, ভেলোসিটিও কমে গেছে, প্রেসারও কমে গেছে, টেম্পারেচারও কমে গেছে। এখন আমার পরের ব্লেডে যদি দিতে হয় তাহলে কি হবে, আবার কাইনেটিক এনার্জি বাড়াতে হবে, কাইনেটিক এনার্জি বাড়ানোর জন্য পরের ব্লেডে দেওয়ার আগে একে একটা স্টেটরের মধ্যে দিয়ে আমরা পাস করাবো, যে স্টেটরের শুরুতে হাই এরিয়া আর শেষের দিকে লো এরিয়া। যখন হাই এরিয়া থেকে লো এরিয়ার মধ্যে দিয়ে যায় আমরা কি জানি, ও কাইনেটিক এনার্জি বা ভেলোসিটি বেড়ে যায়। তোমরা যখন বাগানে জল দাও দেখবে পাইপটাকে যখন মুখে চিপে দাও তখন কি অনেক দূর, অনেক দূর পর্যন্ত যায়, কেন যায়, ওর ভেলোসিটি বেড়ে যায়। এই হাই ভেলোসিটি জন্য ওর মধ্যে হাই কাইনেটিক এনার্জি তৈরি হলো, ওটা রোটারের সেকেন্ড ব্লেডে পড়লো, রোটারের সেকেন্ড ব্লেডে পড়ার জন্য কি হলো, সেকেন্ড ব্লেডটা মধ্যে লিফট ফোর্স তৈরি হলো, লিফট ফোর্স তৈরি হওয়ার ফলে এই ব্লেডটাও ঘুরতে থাকলো, টারবাইনের স্পিড বেড়ে গেল। নেক্সট আবার স্টিমের তাহলে কি হলো, কাইনেটিক এনার্জি কমে গেছে, প্রেশারও কমে গেছে, টেম্পারেচারও কমে গেছে। তখন আবার একটা স্টেটরের মধ্যে দিয়ে পাস করাবো ও কাইনেটিক এনার্জি বাড়ানোর জন্য, ওর প্রেশার আর টেম্পারেচার আরো কমতে থাকবে। কন্টিনিউয়াসলি যদি ওর প্রেশার কমতে থাকে অ্যাকর্ডিং টু বয়েস ল, পিবি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওর ভলিউম মানে আয়তন বাড়তে থাকবে, আয়তন বাড়তে থাকলে ওর মোর স্পেস দরকার পড়বে, সেই জন্য আমরা তখন এখান থেকে যত বাইরের দিকে যাচ্ছি ব্লেডের সাইজ গুলো আস্তে আস্তে বড় হতে থাকছে। বলছি স্টিম তো স্যার কন বলছি স্টিম তো স্যার কন্টিনিউস এর ইন্টার করাতেই থাকবো, তাহলে কি স্যার এরকম প্রয়োজন থাকবে স্টিম যেটা কাইনেটিক এনার্জি বাড়ানোর জন্য? করাবো সেটা যদি ফার্স্ট প্লেটের মধ্যে দিয়ে ছেড়ে দিই তাহলে ওর মধ্যে বাকি এনার্জিটা থাকলে ওটা আমরা এক্সট্রাক্ট করতে পারবো না, তাহলে আমরা স্টিমের জন্য যেটা খরচা করলাম সেই খরচাটা আমাদের কোনো কাজে লাগলো না, স্টিমটাকে গরম করার জন্য, প্রেসারাইজ করার জন্য। একটা প্লেটের মধ্যে ধর পড়লো, যতটা পারলো পারলো, যতটা কাইনেটিক এনার্জি কমলো কমলো, যতটা প্রেশারের টেম্পারেচার কমলো কমলো, বাকিটা নষ্ট হয়ে বেরিয়ে যাবে, কারণ ওটাকে আবার আমরা জলে কনভার্ট করব। ফুল এনার্জিটাকে ইউজ করার জন্য আমরা ওকে সিরিজ অফ ব্লেডের মধ্যে দিয়ে পাঠাবো। আচ্ছা নেক্সট আমরা যেটা দেখলাম সেটা কি, যে ওর টেম্পারেচার এন্ড প্রেশার এনার্জিটাকে আমরা কন্টিনিউয়াসলি কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে করে ইউজ করতে থাকছি প্রত্যেকটা ব্লেডে। তো এই দুটো রেশিও, এগুলো রেশিও যেটা হয় সেটাকে বলা হয় DOR, প্রেশার এনার্জি কতটা চেঞ্জ হলো, টেম্পারেচার এনার্জি কতটা চেঞ্জ হলো, বেসিক্যালি দুটো কমছে, টোটাল এনার্জি কতটা চেঞ্জ হলো। টোটাল এনার্জি চেঞ্জ হওয়া মানে কি, টোটাল এনার্জি মানে টোটাল ওর মধ্যে কাইনেটিক প্রেশার প্লাস টেম্পারেচার যে ছিল তার মধ্যে কিছুটা আমরা টারবাইনকে দিয়ে দিচ্ছি তাহলে কমেছে, তার মধ্যে প্রেশার আর টেম্পারেচার থেকে কতটা নিতে পেরেছে সেটাকে বলে ডিগ্রি অফ রিয়াকশন। লিখে নাও, ডিগ্রি অফ রিয়াকশন ইকুয়াল টু চেঞ্জ ইন প্রেশার প্লাস চেঞ্জ ইন টেম্পারেচার এনার্জি ডিভাইডেড বাই চেঞ্জ ইন টোটাল এনার্জি, মানে স্টিমের টোটাল এনার্জি থেকে যতটা টারবাইনকে দিতে পারছি তার কতটা পার্সেন্টেজ আমরা প্রেশার এবং টেম্পারেচার থেকে পাচ্ছি, সেটা রেশিওটাই হচ্ছে ডিগ্রি অফ রিয়াকশন। চেঞ্জ ইন প্রেশার অ্যান্ড চেঞ্জ ইন টেম্পারেচার কে যে থার্মোডাইনামিক্স এর ভাষায় বলা হয় চেঞ্জ ইন এনথালপি, ইকুয়াল টু দিয়ে লেখো ডেল্টা এনথালপি ডিভাইডেড বাই ই টোটাল, লাগবে না এই পর্যন্ত লেখো, পরে লেখা দরকার নেই। নেক্সট দিন আমরা পড়বো, স্যার বলছি ই টোটালের মধ্যে কি কি থাকছে, কাইনেটিক প্রেশার এন্ড হিট একসাথে? ই টোটালের মধ্যে কতটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, মানে এর মধ্যে আগে কাইনেটিক এনার্জি প্রেশার আর টেম্পারেচার কত ছিল একটা রোটারে যাওয়ার মধ্যে যাওয়ার আগে, পরে কত হয়েছে কাইনেটিক এনার্জি প্রেশার আর টেম্পারেচার, এই দুটোর মধ্যে ডিফারেন্স, তাহলে ডিফারেন্সটা কোথায় গেছে, টারবাইনে চলে গেছে, টারবাইনকে আমরা ঘোরাতে ইউজ করেছি, ওর মধ্যে যে এনার্জিটা লস হলো সেই এনার্জিটা আমরা টারবাইন ঘোরানোর জন্য ইউজ করতে পেরেছি। নেক্সট দিন আমরা আলোচনা করব বয়লারে কি কাজ করে, বয়লারটা একটু ডিফিকাল্ট আছে এবং এর এফিসিয়েন্সি ইনক্রিজ করার জন্য কি কি মেথড ইউজ করতে হয় সেটা আলোচনা করব। আর থার্মাল পাওয়ার প্ল্যান্টের সাইট সিলেকশন মানে কোন সাইটে আমরা করব সে নিয়ে আলোচনা করব, বিকজ স্ক্রিনশট দিয়ে দাও তোমার অ্যাটেন্ডেন্সে।
বিকাশ আছে? দিয়ে দিয়েছি স্যার। ঠিক আছে, লিভ করে যাও তোমরা।